এই মুহূর্তে যদি ভারতীয় ক্রিকেটের সবথেকে অবাকা ক্রিকেটারের নাম নেওয়া হয় তাহলে তিনি হবেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন, অথচ যখন জাতীয় দলে ডাক পাওয়ার কথা আসে তখন নির্বাচকরা তাকে ধর্তব্যের মধ্যেই ধরেন না। ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়রা সুযোগ পেয়ে যাচ্ছেন, কিন্তু সুযোগ পাচ্ছেন না মুম্বাইয়ের সরফরাজ খান। কিন্তু কি কারণে সরফরাজকে জাতীয় টেস্ট দলের জন্য পাচ্ছেন না নির্বাচকরা? এর জন্য রয়েছে একাধিক কারণ, যার মধ্যে রয়েছে শর্ট বলের এগেনস্টে সরফরাজের দুর্বলতা। আরেকটা কারণও হচ্ছে নির্বাচকরা মনে করছেন সরফরাজের ফিটনেস ও তার শরীরের স্থূলতা একটা বড় বিষয়। আর তৃতীয় অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো মাঠে ও মাঠের বাইরে সরফরাজ খানের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। 2022 সালের রঞ্জি ট্রফি ফাইনালের সময় সরফরাজ খান একটি বিশেষ সেলিব্রেশন করেন এবং সেই সময়কার নির্বাচন কমিটির চেয়ারম্যান চেতন শর্মার উদ্দেশ্যে তিনি এই সেলিব্রেশন করেন, আর সেটি ভালো চোখে দেখেননি নির্বাচকরা। শুধু ক্রিকেটীয় কারণই নয়, এই ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্যই সরফরাজকে নেওয়া হচ্ছে না এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত জাতীয় দলে সরফরাজের আগে ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক্য রাহানে, শ্রেয়স আইয়ারের মতো তারকা ব্যাটারদের ভাবা হচ্ছে, ফলে সরফরাজকে এখনও অবধি অপেক্ষা করতে হবে। ঘরোয়া ক্রিকেটে গত মৌসুমে 900 বেশি রান করা সরফরাজ খান আর কত অপেক্ষা করবেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কিন্তু এভাবে যদি রান করে যেতে থাকেন সরফরাজ, তাহলে নির্বাচকরা হয়তো আর বেশি দিন সরফরাজকে বাইরে রাখতে পারবেন না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।